হাজি সাহেবের দুই হাতে জাহান্নামের বিড়ি লেগে গেছে, দুই পায়ের মধ্যে জাহান্নামের বিড়ি লাগাইয়া টানিয়ার মনে জাহান্নামে হাজি সাহেব শান্তিছে আর বলতেছে না না আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, ও ফেরেশতারা আমার জাহান্নামে নিয়ে যায়ুলো, আমি ওই জাহান্নামের আগুনের ভয়ে আমার আল্লাহর দরবারে সব সময় কাঁদি, আমার জাহান্নামের আগুনের কাছে গিয়ে সেজদা, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, আমি ওই জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার ওই জাহান্নামে নিয়ে পালাইছে। হাজি সাহেবকে টানতেছে এমন সময় কে যেন ডাক দিয়া বলে আসরের ময়দানে কার নাম গাদা, হাজি সাহেব চিৎকার মেরা বলে আমার নাম হলো গাদা। আহমদ সাহেব বলেন আমি মক্কায় গেলাম, মক্কায় কয়েকদিন থাকার পরে মদিনায় গেলাম, মদিনায় থাইকে আবার যখন ফিরে আসবো মক্কায়, দুই দিন আগে আমি স্বপ্নে দেখলাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্ন যুগে বলতেছে তুমি সাবরিয়া তরিকায় মুরিদ হয়ে যাও। আমি স্বপ্ন থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে কোন একজন সাবরিয়া তরিকার বুজুর্গর কাছে মুরিদ হয়ে গেলাম। এর দুই দিন পরে আমি মক্কায় গেলাম, যে হাজী ইন্দাদুল্লাহ মুহাজির মক্কির সঙ্গে আমার সাক্ষাৎ হইল। তো সাক্ষাতে আমি কথা বলতেছিলাম হাজী সাহেবের সাথে, বলতে বলতে বললাম হযরত কোন কোন আল্লাহ ওয়ালারা বলে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য একটা ছোট্ট রাস্তা আছে, জোহর মক্কায় বইরা আসর মদিনায় পড়া যায়, আসর মদিনায় বইরা আবার মাগরিব মক্কায় পড়া যায়, এই রাস্তাটা কি আপনি চিনেন? তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে থুরুমিয়া এই সমস্ত রাস্তা মাস্তা আমি চিনি না, আমি আইসি এখানে আল্লাহর পাওনের লেগে আমি সাদা সিধা এখানে পুরা আছি। তো মাওলানা আহমদ কয় এটা না শুনলে আপনি এখানে পুরা হইছেন কি লেগে, এটা কয় এটা চলে গেছে। কিছুদিন পরে হাজী সাহেব তারে খবর দিছে আহমদ সাহেবের আসার পরে, তো তার হাতে ধরে বলে চলো যাই, তো হাতে ধরে আহমদ সাহেবের হলে হাজী সাহেব এই একটু বের হয়ে একটা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উঠা নামছে নাইমে দেখে মসজিদে নববী আল্লাহ মসজিদে নববী মদিনা শরীফ যায় পৌঁছে গেছে। তো গেছে ওইখানে যায় আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে হাজী সাহেব বলে চলো চলো আবার সেখান দিয়ে আইসা মক্কায় মাগরিবের নামাজ পড়ছে। তো মাওলানা আহমদ সাহেব কয় এই রাস্তাটা আগে আমারে চিনাইলেন, এখন মনে মনে ভাবে এখন তো রাস্তা চিনা লাইছি আর হাজী সাহেবের পিছনে ঘুরেই কি লাভ, রাস্তা তো চিনাই লাইছি ছোট রাস্তা, এখন আর হাজী সাহেবের লগে থেকে লাভ নাই, চলে গেছে। এরপরের দিন খায় শুনে মদিনা নামাজ পড়বে, ওই পাহাড়ে তো উঠছে মদিনার রাস্তা আর বিশ্রায় হাজী সাহেবকে এখন বিশ্রায় আর বলে ভাই কি করলাম, হাজী সাহেব থেকে এই রাস্তা দিয়া যাওয়ার কি আমল সেটা কেন জেনে নিলাম না, আমি মনে মনে ভাবলাম এই রাস্তা দিয়া মদিনায় তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু আজকে আইসা দেখলাম এই রাস্তা তো মদিনায় যায় না, এটা হাজী সাহেবের কেরামতি ছাড়া আর কিছুই না। যেই উস্তাদ ছাত্রকে দোয়া কইরা আর শাজিম পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে, ওই উস্তাদ আবার কোন কারণে কষ্ট পাইলে মনের বরদোয়া তা দিয়া তাকে অতল গহ্বরেও পালাইয়া দিতে পারে। এই জন্য যে সমস্ত ছাত্র ভাইয়ারা উস্তাদদের দোয়া পাইয়া সামনে চলতে আসো, উস্তাদদের দোয়া নিয়া সামনে চলতে আসো বড় সাবধান, যেই উস্তাদের দোয়া নিয়ে তুমি এত বড় হইলা, যেই উস্তাদের দোয়ার কারণে তুমি এত বড় হইলা, ওই উস্তাদকে যদি আজকে বড় হইয়া মনে করো উনি তো আমার চেয়ে আরো ছোট, আমি যত মাহফিলের দাওয়াত পাই উনি পায় না, মনে রাখবো যেই উস্তাদ দোয়া করে তোমার এত বড় উঠাইছে ওনার মনের পর দোয়ায় আবার তুমি অতল গহ্বরে চলে যাইবা। বহু আলেম বহু বড় বড় বক্তা আকাশ চুম্বি জনপ্রিয়তার পরে
এখন বাংলাদেশও আছে মানুষ তার নাম নিলে থুতু পাবে আছে না না এইজন্য আপনাদের খেদমতে আমি আরজ করে যাই বাবা শোয়াইব আহমদ আশরাফি দারুল উলুম দেওবন্দের একটা সন্তান আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত এই মাদ্রাসা যে আপনাদের জন্য বানাইলো এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন আয়েশা মাঝে মাঝে জিজ্ঞেস করবেন ও শোয়াইব ও আশরাফি সাহেব মাদ্রাসার কোন প্রয়োজন আছেনি জরুরত আছেনি ছাত্র দিয়া সাহায্য করবেন নাতি দিয়া সাহায্য করবেন ভর্তি করাইবেন ছাত্রাইনা ভর্তি করায় দিবেন একটা আলেম যদি হইয়া যায় মনে রাখবেন হাশরের ময়দানে যখন আপনার কোন উসিলা থাকবে না আমার আর আপনার হাতের মধ্যে জাহান্নামের হেলকা আমি আর আপনি চিল্লাইতে থাকব কেউ আমারে সাহায্য করবে না আমার মা আমার দিকে তাকাবে না আমার বাবা আমার দিকে তাকাবে না সেই দিন যদি আমি একটা আলেম বানাই যাই দেবারি ওই আলেম আমাকে আপনাকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাবে ইয়াশবাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে আর অন্য কারো সুপারিশ আমার আল্লাহর দরবারে চলবে না এক নাম্বার হইলো নবীর আমিরার কাছে সুপারিশ করবে দুই নাম্বার হইলো ওলামায়ে কেরামরা আল্লাহর দরবারে সুপারিশ করবে তিন নাম্বার সুহাদাই কেরামরা আল্লাহর কাছে সুপারিশ করবে যদি একজন আলেম তৈয়ার করে যেতে পারে আমার আর আপনার কপাল বলো ভালো হাশরের ময়দানে আমারে আপনারে সুপারিশ কইরা মাওলার জান্নাতে নিয়ে যাবে ওলামায়ে কেরামদেরকে বড় ইজ্জতের নজরে দেখবেন ওলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবেন না ওলামায়ে কেরামদেরকে কোনোদিন গালি দিবেন না ওনা ওলামায়ে কেরামদের কোনোদিন বিরোধিতা করবেন না রে বাবা কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ওলামায়ে কেরামদের অনেক মর্যাদা বয়ান করেছে আমার আর আপনার কি মর্যাদা আছে দলিল নাই ওলামায়ে কেরামদের অনেক মর্যাদা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া উতুল ইলমা দারাজা কয় যারা যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের অনেক মর্যাদা অনেক অনেক মর্যাদা কত মর্যাদা তার কোনো সীমা নাই আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন বয়স হয়েছে তো হায় অনেক কিছু এখন প্রায় 53 বছর হয়ে গেছে ওলামায়ে কেরামদের ফজিলত বয়ান করতে যে আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله به طريقا من طرق الجنة আল্লাহ নবী বলেন যখন এলেম অন্বেষণ করার জন্য এলেম তালাশ করার জন্য রাস্তা চলে এই রাস্তার কি দাম এই রাস্তার এত দাম এই রাস্তা একদিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে এই হাদিসের ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসের গ্রাম লেখেন মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাঁটে এটা দুনিয়ার রাস্তা দেখতে মনে হইলো এটা রাস্তা দুনিয়ার রাস্তা না তুরুকুল জান্নাত এটা জান্নাতের রাস্তা এক আল্লাহর ওলি বলেন আমি যখন দেখতাম কোন মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে আমি বারবার হাঁটতাম এই নিয়তে এটা তো এখন জান্নাতের রাস্তা হয়ে গেছে মাদ্রাসার ছাত্র চলার কারণে আমার আর আপনার মন কি চায় না আমার ছেলে যেই রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তা জান্নাতের রাস্তা হয়ে যাবে এই রাস্তাটা জান্নাতের রাস্তা বলে গণ্য হবে আর আমি ওই ওই সন্তানের বাবা ওই ছেলেটার দাদা ওই ছেলের নানা হব এটা কি আমার মন চায় না আল্লাহর নবী আর একটু পরে বলেন ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম
ওই তালিবুল ইলম মাদ্রাসার তালিবুল ইলম যখন মাদ্রাসায় আসার জন্য রওনা দেয় মাদ্রাসা থেকে যখন বাড়ির দিকে রওনা দেয় আল্লাহর মনোনীত দামি দামি ফেরেশতারা তার সম্মানে তার ইজ্জতে তার পায়ের নিচে ফেরেশতাদের দামি দামি পাখাগুলো বিছাইয়া দেয় অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন যুকিলানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযলুল আলিম আলাল আবিদ কাফযলি আলা আদনাকুম আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর কাছে যায়া জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ দুইজন ব্যক্তি একজন মানুষ হইল আলেম আরেকজন ব্যক্তি হইল আবেদ আবেদ ইবাদত করতে 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 আকাশ পর্যন্ত চলে গেছে আরেকজন আলেম ঘুমায় আমার নবী বলে ওই আলেমের দাম বেশি ওই কত বেশি জানো তোমাদের উপরে আমি নবীর দাম যত আলেমের দাম ওই আবেদের চেয়ে তত বেশি আলেমরে সম্মান করার দরকার আছে নি হ্যাঁ হ্যাঁ অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন এরে উম্মতের দল আলেম হও আলেম হও আলেম বানাও কেন বানাইবা জানো কেন আলেম হইবা নবী আমার বলেন ইন্না ফাযলাল আলিম আলাল আবিদ كفضل القمر ليلة البدر على سائر الكواكب কই নিশ্চয় আলেমের মর্যাদা হইল আবেদদের উপরে কই যেমন চন্দ্র ওই 14 তারিখ চন্দ্রের যেমন দাম যেমন আলো নক্ষত্রগুলোর উপরে আলেমের মর্যাদা ওই আবেদদের উপরে এমন বেশি আমার নবী বলে উম্মত আলেমের দাম আর কত ধরে তাদের কি বুঝাবো নবী আমার বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবী বলেন আমি ফাইনাল সিদ্ধান্ত শুনাইয়া যাই আলেমদের কত দাম নবী আমার বলেন আলেমরা হইল আমি নবীর ওয়ারেস সোয়াহা ওয়াইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা আর নবীরা বিনোদিন টাকা পয়সা জমি জামার ওয়ারেস বানাইয়া যায় না এলেমের এলেমের ওয়ারেস বানিয়ে গেল ওলামাই কেরামদেরকে সুতরাং যারা আলেমদের ইজ্জত করলো সম্মান করলো সাহায্য করলো সহযোগিতা করলো প্রশংসা করলো সে জন নবীর সাহায্য সহযোগিতা করলো অন্য হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع هاري علم অর্জন করার জন্য যখন ঘর থেকে বের হয় اللہ রাস্তায় এসে হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না ঘরে ফিরে যাবে ওই লোকটা আল্লাহর রাস্তায় থাকবে ওই অবস্থায় যদি মারা যায় রে বাবা শাহাদতের মর্যাদা লাভ হবে এইজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করে যাই রে বাবা শোয়াইব আহমদ আশরাফি মদিনাতুল ওই মদিনাওয়ালার নামে মাদ্রাসা করেছে রে ভাই মদিনাওয়ালার মহব্বত যাদের অন্তরে আছে ওই মদিনাওয়ালার মহব্বতে একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করায় দাও ঠেকবাও না ঠকবাও না রে বাবা দুনিয়ার সবাই ভুলিয়া যাবে ওই আলেম তোমারে ভুলবে না ওই মাদ্রাসার ছেলেটা তোমারে ভুলবে না রে বাবা এ তোমার জন্য চোখের পানি ফেলায় ফেলে আল্লাহর দরবারে কাঁদবে তোমার জন্য আল্লাহর দরবারে কাঁদবে ওলামাই কেরামরা যারা যে সমস্ত বাবারা আলেম বানায় দুনিয়ার থেকে চলে গেছে এরা ঠকেও নাই ঠকেও নাই এ বাবা আমি প্রায় জায়গায় একটা ঘটনা বইলা থাকি মাওলানা তারিক জামিল সাহেব শুনাইছে পাকিস্তানে একজন আর্মির মেজর একটা মাদ্রাসা বানাইছে শোয়েব আহমদ আশরাফির মতো এমন মাদ্রাসা উনি রিটায়ারের পর মাদ্রাসা বানাইয়া উনি নিয়ত করলেন এই মাদ্রাসার উস্তাদের বেতনও আমি দিব মাদ্রাসার ছাত্রদের খানার ব্যবস্থাও আমি করব
সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় ভর্তি হইতে হইতে প্রায় ৪০ জন ছাত্র ভর্তি হইল, তিনজন শিক্ষক, শিক্ষকদের বেতন উনি দেন, খানা উনি বাসা থেকে পাকাইয়া আইলা দেন, আনাইয়া দেন, খানাগুলি কে ভাগ করে কোনো বামুরচি রাখে নাই, ওনার বিবি নিজে ভাগ করে, আর ওই খানাগুলি উনি নিজের মাথায় বহন করে মাদ্রাসায় নিয়ে আসে। এইভাবে চলতে 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 বহু কয়েক বছর হয়ে গেল, মাদ্রাসায় ছাত্র বেড়ে গেছে, এখন উনি কষ্ট করে মাথায় বহন করে একজন আর্মির মেজর, নিজের মাথায় খানা বহন করে মাদ্রাসায় নিয়ে আসে। একদিন ওনার বিবি অসুস্থ, খারাপ ভাগ করতে দেরি হয়ে গেছে, আনতে দেরি হয়ে গেল, ছেলেরা দিনের ১১টা পর্যন্ত খুদায় একবারে অস্থির হয়ে গেছে, ১১টায় যখন খানা নিয়ে আসছে ছেলেগুলো আস্তে আস্তে ফিস ফিস করে বলে, দেখ গাদাটা এতক্ষণে খানা নিয়ে আসছে, গাদা শব্দটা যখন হাজি সাহেবের কানে গেল হাজি সাহেব বড় রাগ হয়ে গেল, যেই ছেলেগুলোর খানা আমার বিবি এত কষ্ট করে পাক করে, যে জীবনে কোনোদিন নিজের ঘরের পাকটাও করে নাই, আমি আর্মির মেজর ছিলাম, সব চাকররা করছে, সওয়াবের নিয়তে আখেরাতে পাওয়ার জন্য আমার বিবি কষ্ট করে খানা পাক করে আর আমি মাথায় বহন করে নিয়ে আসি, আর এরা নাকি আমারে গাদা বলল। খানা দেওয়ার পর হাজি সাহেব ওস্তাদদেরকে ডাক দিয়া বলে, রাতের থেকে আর খানা আমার ঘর থেকে আসবে না, বেতন আমি আর দিতে পারবো না, রাগ করে চলে গেল। হুজুররা পেরেশান, মাদ্রাসার কোনো ফান্ড নাই, মাদ্রাসার কোনো টাকা নাই, ছেলেদের খানা আসবে কোত্থেকে, ওস্তাদের বেতন আসবে কোত্থেকে, তাই বড় পেরেশান হয়ে গেলেন। এশার নামাজের পর সব ছাত্র উস্তাদেরা মসজিদের মধ্যে ঢুকে গেলেন, আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন, এরে দয়ার মালিক আমরা এই মাদ্রাসা চালাবো কেমনে, মাদ্রাসার কোনো ফান্ড নাই, ছেলেগুলো মাহারা সন্তানের মতো কাঁদতে শুরু করলো, ওই দিক দিয়ে হাজি সাহেব রাতের বেলা ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাজি সাহেবের দুই হাতে জাহান্নামের বিড়ি লেগে গেছে, দুই পায়ের মধ্যে জাহান্নামের বিড়ি লাগাইয়া টানি আর বলে, জাহান্নামে হাজি সাহেব শান্তিতে আর বলতেছে না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, ও ফেরেশতারা আমার জাহান্নামে নিয়ে যাও না, আমি ওই জাহান্নামের আগুনের ভয়ে আমার আল্লাহর দরবারে সব সময় কাঁদি, আমার জাহান্নামের আগুনের কাছে নিয়ে যাও, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, আমি ওই জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার ওই জাহান্নামে নিয়ে পালাইছে। হাজি সাহেবকে টানতেছে, এমন সময় কে যেন ডাক দিয়া বলে, আসরের ময়দানে কার নাম গাদা? হাজি সাহেব চিৎকার মেরা বলে, আমার নাম হলো গাদা। ফেরেশতা ইশারা বলে, তাড়াতাড়ি চলো, হাজি সাহেবকে ধরিয়া দিয়া গেল, ফুলসেরাতের পুকুর গোলায় যাইয়া হাজি সাহেব দেখে ওনার মাদ্রাসার ছেলেগুলি পুলটাকে গ্রাউ করে বসে আছে, আর এরা কাঁদতেছে আর জ্বলতেছে, আল্লাহ যে হাজি সাহেব মাদ্রাসা বানানোর কারণে আমরা জান্নাতি হইলাম, ওই হাজি সাহেবকে জাহান্নামি, ওই হাজি সাহেবকে যদি আমাদের সঙ্গে না দাও তোমার জান্নাতে আমরা যাব না, আর কাউকে এই পোলে উঠতেও দিব না। ডাক দিয়ে বলে, ও মাদ্রাসার ছাত্র আমি আইসা গেছি, আমি হাজির, ছেলেগুলি দূর আইসা হাজি সাহেবকে জড়ায় ধরছে, আর বলে আপনি আমাদেরকে মাফ করে দেন, আর আপনার গাদা বেলা ডাকব না। হাজি সাহেব বলে, না আমার এখন থেকে সবসময় গাদা মেলা মেলাবি, আমি বুঝতে পারি না, আমারে মাফ করিয়া দাও। ছেলেটা ডাক দিয়া বলে, আল্লাহ আমরা হাজি সাহেবকে নিয়ে জান্নাতে যাইতে চাই, আল্লাহ পাক বলে, না হবে না, কয় কেন বলে, এই জন্য
এই হাজি সাহেব হলো জাহান্নামী চাকরি অবস্থায় এমন গুনাহ করছে যেই গুনার কারণে তার জান্নাতের ফয়সালা হবে না ছেলেরা ডাক দিয়া বলে আল্লাহ তোমার হাবিব বলছি আসবো ইয়াউমুল কিয়ামতে সালাসাতুন আল আমবিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা তোমার নবী বলছে হাশরের ময়দানে তিন প্রকার মানুষের সুপারিশ গ্রহণ করবা এক নাম্বার উলামাই এক নাম্বার সুহাদা এক নাম্বার হলো নবীদের সুপারিশ গ্রহণ করবা দুই নাম্বার উলামাই কেরামদের সুপারিশ গ্রহণ করবা তিন নাম্বার শহীদদের সুপারিশ গ্রহণ করবা আমাদেরকে তো মানুষ আলেম বলে হাফেজ বলে আমাদের সুপারিশ কেন তুমি কবুল করবা না আমরাও তোমার সঙ্গে ওয়াদা দিলাম যদি হাজী সাহেবকে আমাদের সঙ্গে জান্নাতে না দাও আমরাও জান্নাতে যাব না হাজী সাহেব যদি জাহান্নামে থাকে আমরাও তার সঙ্গে জাহান্নামে থাকবো আমাদেরকেও তার